ভিউয়ার্স, ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত। আজকে ভিডিওর টপিক, পৃথিবীতে নীল রং এত বিরল কেন? কখনো কি আমরা ভেবে দেখেছি আমাদের এই যে বিস্ময়কর পৃথিবী, তাতে কত বর্ণিল রঙের প্রাণী আছে, উদ্ভিদ আছে, আমাদের প্রকৃতিতে নানা ধরনের রং ছড়িয়ে আছে, কিন্তু এই রঙের আধিক্যের মধ্যে কেন নীল রংটি এত কম? তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো প্রকৃতির এই অবাক বিস্ময়ের কথা, কী করে এই প্রকৃতিতে নীল রঙের প্রাণী, উদ্ভিদ এবং নীল রঙের প্রাকৃতিক বস্তুর পরিমাণ কম এবং কেন কম। যখন আমরা পরিষ্কার মেঘমুক্ত আকাশের দিকে তাকাই এবং যখন আমরা সুগভীর জলরাশির দিকে তাকাই, মানে সাগরের দিকে তাকাই, এই দুটোই তো আমাদেরকে নীল মনে হয়। তাহলে আমাদের এই চিন্তা কি ভুল? আমরা কি সত্যিই দেখতে পাচ্ছি যে আকাশ এবং এই পানির রং নীল? তো এটা কি আমাদের ভুল দেখা? আসলে এটা আমাদের ভুল দেখাও নয়, আবার এটা সত্যও ঠিক বলা যায় না। তো এই যে নীল আকাশ এবং আমাদের নীল সাগরের পানি, এটাকে ব্যাখ্যা করা যায় পদার্থবিজ্ঞানের আলোক বিজ্ঞান বা অপটিক্সের সাহায্যে। তো আমরা জানি যে যখন সূর্যের আলো যখন পৃথিবীতে আসে, তখন সে বিভিন্ন বায়ুমণ্ডলের স্তরকে ভেদ করে আসে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, সূর্যের আলোক রশ্মির মধ্যে যে বর্ণালীগুলো আছে, তার মধ্যে যেগুলো বড় তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সেগুলোকে শোষণ করতে থাকে এবং ছোট তরঙ্গ দৈর্ঘ্যের যে বর্ণালীগুলো আছে তারা বিক্ষিপ্ত হতে থাকে। তো এতে সহজে বোঝা যায় যে আমাদের নীল রং, যেটা যে যা নিয়ে আমাদের আজকের ভিডিও, এই নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট অন্যান্য রঙের তুলনায়। তো সেই জন্য যখন বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের আলো পৃথিবীতে আসতে থাকে, তখন বড় তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলো আছে তা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে শোষিত হতে থাকে এবং পরিষ্কার মেঘমুক্ত আকাশে শুধুমাত্র নীল তরঙ্গ দৈর্ঘ্য, যেটা ছোট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রং, তা বিক্ষিপ্ত হতে থাকে এবং বিক্ষিপ্ত হয়ে যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন আমাদের চোখ সেই মেঘমুক্ত আকাশকে নীল হিসেবে দেখতে পায়। কীভাবে আমরা দেখতে পাই আমাদের এই যে পৃথিবী, তার তিন ভাগ জল এবং এক ভাগ স্থল। এই পুরো জলরাশি এবং সমগ্র যে সাগর এবং মহাসাগর আছে তার জলরাশিকে তো আমাদের নীলই মনে হয়। তাহলে এখানকার ব্যাখ্যা কী? এখানকার ব্যাখ্যা হচ্ছে আমাদের পানি কখনোই কোনো বর্ণ ধারণ করে না, পানি নিজস্ব কোনো রং নেই, এটা আমরা জানি। তো পানি কোথা থেকে এই নীল রঙকে ধারণ করছে? পানি যখন মেঘমুক্ত আকাশের যখন নীল আলো থাকে, সেই নীল আলোকে অ্যাকচুয়ালি প্রতিফলিত করছে। এই পানির ক্ষেত্রেও বর্ণালীর একটা বিষয় আছে, যে বড় তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলো আছে সেগুলোকে আমাদের স্ফটিকের মতো যে পানি তা শোষণ করে নেয় এবং ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের যে বর্ণালীগুলো আছে, যে রঙগুলো আছে, তাকে প্রতিফলিত করে। তো একইভাবে যেহেতু নীল রং পরিষ্কার মেঘমুক্ত আকাশকে নীল করে রেখেছে, যা আমরা নীল দেখতে পাচ্ছি, সেই নীল রং যখন প্রতিফলিত হচ্ছে সাগরের পানিতে, তখন আমরা সাগরকেও নীল দেখতে পাচ্ছি। সাগরের জলরাশি কেন নীল হয় জেনে নিলাম, আকাশের রং মেঘমুক্ত আকাশ কেন নীল হয় সেটা জেনে নিলাম। এখন একটু আমরা তাকাই আমাদের উদ্ভিদ এবং প্রাণীর দিকে। ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে যে উদ্ভিদের মধ্যে এবং প্রাণীর মধ্যে খুবই অল্প পরিমাণে নীলের বিস্তৃতি ঘটেছে। নীল রঙের ফুল প্রায় দেখা যায় না বললেই চলে, খুব কম মাত্রায় আছে নীল রঙের ফুল, আর নীল পাতার তো কোনো প্রশ্নই আসে না, খুবই ক্ষুদ্র মাত্রায় এরকম নীলের আধিক্য ঘটেছে। একইভাবে প্রাণীর ক্ষেত্রেও দেখা যায় কিছু প্রজাতিতে, যেমন ব্যাঙের মধ্যে দুই একটা প্রজাতি আছে এবং প্রজাপতিতে, দুই একটা পাখিতে, এবং কিছু সমুদ্রে গেলে সমুদ্রে কিছু সাপ এবং কিছু সামুদ্রিক শৈবালের মধ্যে নীলের প্রবণতা দেখা যায়। কিন্তু প্রকৃতিতে তো এত রং ছড়িয়ে আছে, তাহলে নীল কেন এখানে আসছে না? তো সেক্ষেত্রে প্রথমেই আমরা উদ্ভিদের দিকে নজর দিই। উদ্ভিদের মধ্যে যে এই যে বর্ণগুলো, এই বর্ণের জন্য দায়ী ক্যারোটিনয়েড এবং অ্যান্থোসায়ানিন নামক দুইটি রাসায়নিক উপাদান। আমরা দেখি যে উদ্ভিদের গাছের যে পাতা, তার বর্ণ সবুজ হয়, আর এই সবুজ হওয়ার কারণ হচ্ছে ক্লোরোফিল নামক যে বর্ণকণিকা বা পিগমেন্ট, তার কারণেই উদ্ভিদের বর্ণ এরকম সবুজ হয়। এবং বিভিন্ন ধরনের ফুলের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের রং এখানে প্রতিফলিত হচ্ছে, উজ্জ্বল লাল আছে, উজ্জ্বল বেগুনি আছে, হলুদ বর্ণ আছে, কিন্তু এখানে নীলের আধিক্য কম। তো অ্যান্থোসায়ানিন এবং ক্যারোটিনয়েডের মধ্যে যে মূল উপাদান, দুটোর মধ্যেই আছে লাল। এই লাল এবং লালাভ বর্ণ থাকার কারণে বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে লাল এবং উজ্জ্বল বর্ণের প্রাধান্য বেশি হয়।
এখন নীল কিভাবে আসে, আমরা তো অপরাজিতা যে ফুলটা আছে সেটাকেও আমরা নীল দেখতে পাই। তো এই নীল হওয়ার জন্য উদ্ভিদকে একটু কষ্ট করতে হয়, উদ্ভিদকে একটু বিশেষায়িত হতে হয়। এই অ্যান্থোসায়ানিনের মধ্যে অবস্থিত যে C3G তার কারণেই ফুল লাল বর্ণ বা লালাভ বর্ণ ধারণ করে। যখন একটি ফুলকে নীল হতে হয় তখন উদ্ভিদ তার ফুলকে বিশেষায়িত করছে, তার pH পরিবর্তন করছে, তার পিগমেন্টের হেরফের করছে, একটির সাথে আরেকটির বর্ণালীর মিশ্রণ ঘটাচ্ছে, ঘটিয়ে পিগমেন্টের মাধ্যমে সেটাকে প্রতিফলিত করছে। যখন বিভিন্ন ধরনের যে রঙগুলো আছে তার সাথে পিগমেন্টের যে মিশ্রণ ঘটাচ্ছে, রাসায়নিক পরিবর্তন হচ্ছে এবং pH এর পরিবর্তন হচ্ছে, তারই ফলশ্রুতিতে যখন একটা নীলের পরিমাণ বেশি বেড়ে যাচ্ছে তখনই আমাদের চোখে আমরা সেই ফুলটাকে নীল দেখতে পাচ্ছি। একইভাবে যে সকল পাতাকেও আমরা হালকা নীল দেখতে পাই, যেটা খুবই বিরল, তো সেই একই কারণে পিগমেন্টের এই প্রতিফলন এবং এই রাসায়নিক যে জটিল প্রক্রিয়া তার মাধ্যমে বিশেষায়িত হওয়ার পরেই আমরা নীল রঙকে দেখতে পাই। তো সেই কারণেই নীলের এই যে আধিক্য সেটা আমাদের প্রকৃতিতে দেখা যায় না, একইভাবে উদ্ভিদেও দেখা যায় না। এখন আমরা জেনে নেই যে প্রাণীর মধ্যে যে কয়েকটি প্রজাতির মধ্যে আমরা নীল বর্ণ দেখতে পাই তাদের এই নীল বর্ণগুলো কোথা থেকে আসছে বা কীভাবে আসছে, এবং নীলের পরিমাণ প্রাণীতেও এত কম কেন। প্রাণী শরীরে যে নীল বর্ণ সেটা তার কাঠামোগত শারীরিক কাঠামোগত প্রভাবের ফলাফল। তো এই যে প্রাণীদের মধ্যে আমি বলেছি যে খুব কম কিছু প্রজাতির মধ্যেই এই নীলবর্ণ দেখা যায়। পাখির ক্ষেত্রে যদি ধরি, নীলকণ্ঠ পাখি আমাদের খুব পরিচিত। প্রজাপতির ক্ষেত্রে দেখা যায় মরফো প্রজাতির এক ধরনের পাখি আছে, যারা প্রজাপতি আছে যারা গাঢ় নীলবর্ণ প্রদর্শন করে। এক ধরনের ব্যাঙ আছে যাদের বর্ণ নীল, কিছু সাপ আছে, সামুদ্রিক সাপ, যাদের বর্ণ নীল নীল হয়ে থাকে। তাহলে প্রাণীর ক্ষেত্রে তো আর পিগমেন্টে পরিবর্তন করা সম্ভব নয়, তাহলে প্রাণীর ক্ষেত্রে কিভাবে এই নীল বর্ণটা আসছে সেটা আমি একটু বলছি। তো নীলকণ্ঠ পাখির যে নীল রংটা দেখা যাচ্ছে, এই নীল রংটা মেলানিন থেকে আসছে। কিন্তু মেলানিনের মধ্যে তো কালো বর্ণ এবং ধূসর বর্ণ, এই দুটো বর্ণ রয়েছে, এই দুটো বর্ণকেই প্রতিফলিত করার কথা। তাহলে নীলকণ্ঠ পাখিকে আমরা কালচে নীল বর্ণ কেন দেখতে পাই? তার কারণ হচ্ছে এই যে আমাদের নীলকণ্ঠ পাখি তার পাখনা বা তার পালকের ভেতরে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য বায়ুকুঠুরি। এই বায়ুকুঠুরির ভেতরে যে বায়ুটা আটকে আছে সেই বায়ুতে এই নীল রংটা প্রতিফলিত হচ্ছে। আপতিত আলোর মধ্য থেকে বায়ুকুঠুরি এই নীল রংটাকে প্রতিফলিত করছে, এবং এই নীল রংটা প্রতিফলিত হওয়ার কারণে আমাদের চোখে এই নীলকণ্ঠ পাখিকে কালচে নীল বর্ণের দেখা যায়। এই ধরনের প্রক্রিয়া যা নীলকণ্ঠ পাখির ক্ষেত্রে ঘটলো একে বলা হয় র্যালে স্ক্যাটারিং। এবার আসা যাক এই মরফো প্রজাতির প্রজাপতির ক্ষেত্রে। মরফো প্রজাতি যে প্রজাপতি তারা সাধারণত গ্রীষ্মপ্রধান অঞ্চলে থাকে। এখানে যখন এই প্রজাপতি বিশ্রাম নেয়, বিশ্রামরত অবস্থায় তার যে দুটো পাখনা সে খাড়াভাবে সোজা করে রাখে, তখন দেখা যায় যে এই প্রজাপতির ডানাটা কিন্তু আমাদেরকে ধূসর বর্ণের মনে হয়। অ্যাকচুয়ালি এই যে প্রজাপতি মরফো প্রজাতি যে প্রজাপতি তারা মূল যে বর্ণ ধারণ করে সেটা ধূসর। তাহলে এই ধূসর রং কীভাবে আমাদের কাছে নীল বর্ণ হিসেবে দেখা দিচ্ছে? এক্ষেত্রে আমাদের, যেমন আমি প্রথমেই বলেছি যে প্রাণীর ক্ষেত্রে এর কাঠামোগত প্রভাবটি প্রধান, তো সেই ক্ষেত্রে আমাদের প্রজাপতি, যা মরফো প্রজাতির প্রজাপতি যার কথা বলছিলাম, এই মরফো প্রজাতির প্রজাপতির যে পাখনা তার মধ্যে যে আঁশগুলো আছে সেই আঁশগুলো একটি আঁশ আরেকটির ওপরে ওভারল্যাপিং করে বা অভিলেপিত হয়ে থাকে। তো একটি ধূসর বর্ণ আরেকটি ধূসর বর্ণের ওপর অভিলেপিত হয়ে থাকে, মানে একটির ওপর আরেকটি পড়ে থাকে। সেক্ষেত্রে এই ধূসর বর্ণ একটি আঁশ আরেকটি আঁশের উপর যখন পড়ছে তখন সেখানে একটা প্রিজমের মতো অবস্থার সৃষ্টি হচ্ছে। তো এই প্রিজমের মাধ্যমে যখন আলোকরশ্মি এসে এই যে ওভারল্যাপ করা যে দুটো আঁশ অথবা অভিলেপিত করা যে আঁশের যে বর্ণ এর উপরে এসে পড়ছে, তখন এখানে সৃষ্টি হচ্ছে ব্যতিচার। তো এই ব্যতিচার সৃষ্টির মাধ্যমে এখানে সূর্যের আলো যখন এসে পড়ছে তখন এই পিগমেন্টের, এই প্রজাপতির মধ্যে যে পিগমেন্টগুলো আছে সেই পিগমেন্ট কিছু বর্ণকে শোষণ করছে, কিছু বর্ণকে গ্রহণ করছে এবং কিছু বর্ণকে তারা পরিত্যাগ করছে। সেই পরিত্যাগের ফলস্বরূপ দেখা যায় যে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হওয়ার কারণে নীল বর্ণকে তারা ছেড়ে দিচ্ছে বা প্রতিফলিত করছে। যখন এই প্রতিফলিত হচ্ছে এই নীল বর্ণটা, তখন আমরা এই ধূসর বর্ণের প্রজাপতির যে পাখনাটা আছে সেটাকেও আমরা নীল হিসেবেই দেখতে পাচ্ছি।
তাহলে এই যে বিভিন্ন ধরনের উদাহরণ আমি দিলাম, এ থেকে কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে যে নীল হওয়াটা প্রকৃতির ক্ষেত্রে খুবই কঠিন একটা বিষয় হয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের পদার্থ এবং রাসায়নিক পরিবর্তনের ফলশ্রুতিতেই এই নীল রংটা আমাদের চোখে এসে ধরা দিচ্ছে এবং সৃষ্টি করছে একটি বিজ্ঞানের একটা অসাধারণ একটি ক্ষেত্রের, যেখানে পদার্থ বিজ্ঞান এবং রসায়ন আমাদের চোখের সামনে খুব স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে এবং আমরা আলোর যে খেলা এবং আলোর মাধ্যমে কিভাবে একটি বর্ণ আরেকটি বর্ণে রূপান্তরিত হচ্ছে, কিভাবে তারা প্রতিফলনের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের রঙকে নিচ্ছে এবং ছেড়ে দিচ্ছে, বর্ণালীর এই যে খেলা সেটা এই নীলের মাধ্যমে যদি একটু আমরা চিন্তা করি তাহলে খুব সহজেই কিন্তু আমরা দেখতে পারবো এবং বুঝতে পারবো। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে এই নীল বর্ণ প্রকৃতিতে ছড়িয়ে আছে, আমাদের সাগর, আমাদের আকাশ, আমাদের উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে নীল বর্ণটা আসাটা কতটা রাসায়নিক এবং পদার্থবিজ্ঞানের বিভিন্ন ধাপকে অতিক্রম করে আসছে তা আমরা বুঝতে পারলাম। তো আমার মনে হয় যে এখন যদি প্রকৃতির দিকে আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে নীল রঙটা কেন এত বেশি বিরল। আশা করছি এই ভিডিওর মাধ্যমে সবাই উপকৃত হবেন এবং বিষয়টি সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো দেখা হচ্ছে আমার সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনি যদি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে এবং তারাও উপকৃত হয়। এবং ভার্চুয়াল স্কুলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।